10 জনকে অ্যাওয়ার্ড আর 15 জনকে সম্মাননা পুরস্কার প্রদানের মাধ্যমে বার্মিংহামের নিকটবর্তী ডরুচের একটি অভিজাত হোটেলের বলরিমে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেথ এডুকেশন অ্যাওয়ার্ড। শুধু বার্মিংহাম কিংবা পার্শ্ববর্তী বিভিন্ন শহর নয়, যুক্তরাজ্যের বাইরের অন্যান্য দেশ থেকে বিভিন্ন স্কুল ভার্সিটির শিক্ষক ছাত্রছাত্রী সহ মাল্টিকালচারাল কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন হাউস অব লর্ডসের ডেপুটি লিডার এবং মিনিস্টার অব দি স্টেট অব ডিফেন্স আর্ল হাও। I just came here to honor all of you because I played such a small part in all of this, but I applaud you for this fantastic event. অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজক অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কুলস ইউকের চেয়ারম্যান বাঙালি বংশোদ্ভূত আশফাক চৌধুরী। He's trying to recognize people of faith and faith leaders within schools, teachers and leaders who like head teachers who have contributed significantly to the field of education but within faith schools. This is a unique kind of award, first time in the making. We are of course looking to inshallah grow it over time. Faith schools are doing a wonderful job. Yes, there might be some negative press, but unfortunately that's happening across the sector and it exists in every sector. অনুষ্ঠানে কমিউনিটি আউটরিচ অ্যাওয়ার্ড, এডুকেশনাল সাপোর্ট অ্যাওয়ার্ড, ইন্টারফেথ অ্যাওয়ার্ড, পোস্টাল কেয়ার অ্যাওয়ার্ড, টিচার অ্যাওয়ার্ড সহ 10টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা ছাড়াও অনুষ্ঠানে আগত সুধীজনরা এরকম আয়োজন সম্পর্কে বলেন। There are schools here from all across the country and internationally. We're here with the staff from Al-Amin Primary School here who have been nominated for the awards. My name is Zeynep Kibrasuer. I'm here from Turkey, Istanbul. I'm in charge of a nursery and primary school as a principal. Well, I'm very honored to have this award. Muslim সহ সমস্ত বাংলাদেশিদেরকে বলবো এইসব ইভেন্টে এঙ্গেজমেন্টে জড়িত হয়ে বাংলাদেশের এবং মুসলমানের প্রমোশন করার জন্য। এডুকেশন ইজ নট অনলি ইম্পর্টেন্ট ইন সোসাইটি বাট অলসো ইসলামিকলি ফ্রম আ রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ উই টট দ্যাট এডুকেশন ইজ কি ইন মুভিং ফরওয়ার্ড সো এডুকেশন ইজ সামথিং দ্যাট উই অল নিড টু সাপোর্ট এন্ড টেক সিরিয়াসলি। All the winners and the nominations deserve the very best. We are teaching our children the very best. অ্যাওয়ার্ড ছাড়াও অনুষ্ঠানে 15 জনকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা পুরস্কার। সবশেষে শিশু কিশোরদের কুরআন তেলাওয়াত ও ইংরেজি অনুবাদ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বার্মিংহামের ডরুচ থেকে ফিরে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।